এই কাজটি করতে এসে আমি এত বেশি নস্টালজিক হয়ে গিয়েছিলাম বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রূপাশা, আমার পেজ রূপাস কেক ডায়েরিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 2 পাউন্ড ভ্যানিলা কেকের একটা ডেকোরেশন। তো এই কেকটি মানে অর্ডার করেছেন এমন একজন যাকে আমরা মা বাবার পরে স্থান দিয়ে থাকি। কেকটা অ্যাজ ইউজুয়াল আমি অর্ডারটা প্লেস করি, তারপর ফোন আসে, দেন কথা বলি আমি ওনার সাথে। কথা বলতে বলতে মানে পরিচয় পেয়ে যাই যে উনি আমার কলেজের টিচার, শিক্ষিকা, মানে সেই কলেজ পার হয়েছি কতদিন হয়ে গেল, তো এত বছর পরে এসে ওনার সাথে আমার যোগাযোগ হয় এই কেকের মাধ্যমে। উনি ওনার মেয়ের জন্য কেক অর্ডার করেছিলেন, তারপরে কথায় কথায় হয়ে গেল পরিচয়। একই শহরে আমরা থাকছি, অথচ কোনো রকম যোগাযোগ নেই। তো খুব ভালো লাগলো ম্যামের সাথে কথা বলে, এত বেশি ভালো লেগেছিল মানে বলে বোঝানো যাবে না। আর ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্সের মুখোমুখি হলাম। তো আমি চেষ্টা করেছি ম্যামকে আমি আমার মানে সর্বোচ্চ দিয়ে একটা কেক বানিয়ে ম্যামকে দিব। তো ম্যামের ছেলে আমাকে এই ছবিটা পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, তো এরকম কেক নাকি ও নেবে, কিন্তু আমি আমার মতো করে বানাতে বললে হয়তো বা আমি আরও অনেক বেশি সুন্দর করে বানাতে পারতাম ওনার মেয়ের জন্য, যেহেতু চয়েস দিয়ে দিয়েছে এজন্য আমি সেম টু সেম কেকটা বানাতে এসেছি। তো এই যেও দেখতে পেলেন এটা ফন্ডেন্ট, ফন্ডেন্ট কাটার দিয়ে আমি চাঁদতারা সূর্য যা যা আছে সব বানিয়ে নিব। তো আমার কাছে চাঁদের কাটারটা নাই, আমি কীভাবে চাঁদের চাঁদটা বানিয়ে নিচ্ছি সেটা দেখেন। এই যে একটা রাউন্ড শেপের কাটার দিয়ে কেটে নিয়ে এই যে এভাবে আমি চাঁদ শেপটা করে নিয়েছি। তো এই যে আমার সবগুলো টপার রেডি। তো আমি আগেই কেকটাকে ক্রাম্পট করে ফ্রিজে রেখেছিলাম, দেখতে পেয়েছেন। এখন বের করে এনে আমি একটা স্মুথ ফিনিশিং দিব। যেহেতু আমার নিজের কলেজের ম্যাম আমার কাছে কেক অর্ডার করেছে, সেহেতু দেখতেই পেলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে কেকটাকে টেস্টি করার চেষ্টা করেছি। তো কেকের লেয়ারে কিন্তু আমি হোয়াইট চকলেট গানাজ দিয়েছি, এটা কিন্তু জানি অনেকেই প্রশ্ন করবেন আমাকে যে আপু ওইটা কী, হলুদ কালার কী এটা সেটা, আর এই জন্যে বলে দিচ্ছি ওটা হোয়াইট চকলেট গানাজ। এটা হচ্ছে অনেকে দেয় অনেকে দেয় না, এটা কেকে দিলে অনেক বেশি মজা হয় কেকটা। আমরা সাধারণত হোয়াইট ফরেস্ট কেকে এই গানাস বা হোয়াইট চকলেট ব্যবহার করে থাকি, কিন্তু আমি হচ্ছে কেকটাকে বেশি টেস্টি করার জন্য প্রায় সব কেকেই এই হোয়াইট চকলেট গানাসটা ব্যবহার করি। তো এই যে এখন আমি হচ্ছে আকাশের একটা শেড দিয়ে দিলাম কেকের মধ্যে, একটু করে হালকা নীল শেড দিয়ে দিয়েছি। এখন মেঘ তৈরি করে দিচ্ছি। জাস্ট এই কেকটা খুবই ইজি ডেকোরেশন করা, আমাকে যেভাবে বলেছিল আমি সেই রকম করেই দেওয়ার চেষ্টা করছি আর কি। তো এই যে এখন আমি মেঘগুলোর মধ্যে ফন্ডেন্টের যেই টপারগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিচ্ছি। তো কেকটা পাওয়ার পর ওনারা জাস্ট মানে অবাক হয়ে গিয়েছিল যে সেম টু সেম কীভাবে বানালাম, আর কেকটা খেয়েও অনেক বেশি পছন্দ করেছিলেন ম্যাম, এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। তো এখন অ্যাজ ইউজুয়াল আমি হোয়াইট পার্ল দিয়ে দিচ্ছি, আর নিচে একটা বর্ডার করে দিচ্ছি। আমাকে যে ছবি দেওয়া হয়েছিল সেটাতে কোনো বর্ডার ছিল না, কিন্তু আমি এরকম 2 শেডের একটা বর্ডার দিয়ে দিলাম, মানে ভালো লাগছে, ভালো লাগবে এজন্য আর কি। তো এই ডিজাইনটা কিন্তু খুবই সোজা, আমি জানি আপনারা সবাই পারেন। তো আমি ফন্ডেন্টের উপরে নামও লিখে নিয়েছি, ইদানিং আমি বেশি ফন্ডেন্টের উপরে নাম লিখছি কারণ আমার পাইপিং ব্যাগ দিয়ে লিখতে খুবই বিরক্ত লাগছিল ইদানিং। তো এটাকে মেপে দেখাচ্ছি, এটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেক ছিল। তো এই যে আমার কেক মাশাল্লাহ 2 পাউন্ডই হয়ে গিয়েছে। তো এই যে আমার কেকের ফাইনাল লুক। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।